অল ইন অনলাইন বিডি চ্যানেল থেকে আমি ফেরদৌস আহমেদ। স্ক্রিন প্রিন্ট ডিজাইন ভিত্তিক বাংলা টিউটোরিয়াল ক্লিপিং পাথের 13তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। তো চলুন দেখি আমার আজকে কী ডিজাইন রয়েছে পাথ অ্যান্ড ক্লিপিংয়ের পর্বে। এটা হচ্ছে T20-র একটা ডিজাইন, টি শার্টের উপরে করেছিলাম, ঠিক আছে, ডিজাইনটি আগে করা হয়েছে। তো এটারই আমি কিছু অংশ রেখে দিয়েছি, ওটা দিয়েই আজকে টিউটোরিয়াল করতেছি। তো এই ডিজাইনটি হচ্ছে একটি ফটো ডিজাইন, আপনার কন্ট্রোল ওয়াই দিলে দেখেন এই পাশে কোনো শো আপ নাই, তার মানে এটা একটা জেপিজি ফটো। ওকে, তো এই জেপিজি ফটোটাকে আমি পাথ করেছি, ইজি, একদম একদম ইজি একটা পাথ। আপনারা দেখেন কত ইজি, আমি আপনাদের বলে দিচ্ছি, এই পেন এখান থেকে ধরে এখানে এনে এখানে ওকে জয়েন দিয়ে দিয়েছি, এখানেও সেম এখানেও সেম, এটা টোটাল হচ্ছে একটা ইজি পাথ। এই যে দেখেন কত ইজি, ঠিক আছে, একদম ইজি একটা পাথ, কোনোটার সাথে কোনোটা জয়েন নাই, কোনোটার ভিতর কোনোটা নাই, ঠিক আছে, এখানে একটু মিস্টেক আছে, তো যাই হোক একটা ব্যাপার না। তো এই ডিজাইনটা পাথ করা হয়ে গেছে, ঠিক আছে। পাথের পর্ব আমি একটু আপনাদের করে দেখাচ্ছি। এভাবে পেন নেবেন, পেন নেওয়ার পরে স্ট্রোক নেবেন, স্ট্রোক 0.5 থাক, প্রবলেম নাই। এরপর আপনারা এখানে ধরে এভাবে এভাবে টেনে ওকে, এরপরে এই এই অংশটুকুকে এভাবে ধরে জাস্ট যেখানে শুরু সেখানেই শেষ করে দিবেন, এখানে শুরু হয়েছে এখানে, ওকে। এরপর ভিতরের হোয়াইটটাকে ধরে আবার সেমভাবে এভাবে টেনে এভাবে, ওকে, এভাবে আপনারা এই কন্ট্রোল ওয়াই দিলে দেখেন দেখা যাচ্ছে পাথের পর্ব, ঠিক আছে। এইভাবে আপনারা টোটাল ডিজাইনটা পাথ করবেন। তারপর আমি আপনাদের জন্য পাথের অংশটুকু আলাদা করে রেখে দিলাম, আপনারা দেখে নেবেন কীভাবে আমি পাথটা টেনেছিলাম, ঠিক আছে। এরপরে আমার সেকেন্ড স্টেপ হচ্ছে টোটাল পাথটাকে ডিভাইড দিব, আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি দুইটা টোন নেব, একটা হচ্ছে আইডোপার দিয়ে নিচ্ছি গ্রিন, আর একটা হচ্ছে হোয়াইট, হোয়াইট, আরেকটা হচ্ছে রেড, আরেকটা কালার আছে এটা, ঠিক আছে। এই মোটামুটি আমার এই ডিজাইনের চারটা কালার। তো আমি ডিভাইড দেওয়ার পরে প্রত্যেকটা কালার ধরে এটা 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 এখানে তিনটা, এখানে যদি থাকতো এটা হাইট উপর দিয়ে এই গ্রিন নিব, গ্রিন নিয়ে এটাকে হাইট করে দিব, সেম হোয়াইট 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 হোয়াইট, হ্যাঁ এই যে হোয়াইটটাকে ধরে হোয়াইট দিয়ে হাইট করে দিব, এরপর রেড রেড রেডটাকে ধরে রেড দিয়ে হাইট করে দিব, এরপর এটাকে ধরবো, এটাকে ধরে আমি এই কালারটা দিয়ে এটাকেও হাইট করে দিব, ঠিক আছে। তো আমার মোটামুটি এখানে একটা কালার আছে, এটাকে ধরে আমি এটা দিব, ওকে, কন্ট্রোলটা 3 দিয়ে উঠালাম। এবার আমি সম্পূর্ণ ডিজাইনটাকে নিয়ে যাচ্ছি, দেখেন এই এই হচ্ছে আমার যে পিজি ছিল, এটাকে আমি পাত করে কালার দিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। তো পাতের অংশটাই অনেক সময় লাগে, যেমন এটা পাত করতে মোটামুটি ভালোভাবে যদি সুন্দরভাবে পাত করা হয় আপনার আধা ঘন্টার মতো সময় আপনি নেবেন, হ্যাঁ সুন্দরভাবে পাত করবেন। আর পাত করার পরে এইভাবে কালার টোন রেখে চারটা কালার সেপারেশন করে ওকে আমার এই ডিজাইন হয়ে গেল। পাত করে রাখলাম টিউটোরিয়াল শর্ট করার জন্য। তো আপনারাও এই পাতটা নিয়ে কাজ করবেন না, আপনারা সম্পূর্ণ নিজে থেকে করবেন, ঠিক আছে, নিজের জন্য। তো আজকে পাত অ্যান্ড ক্লিপিংয়ের মাধ্যমে আমি আপনাদের আরেকটি ডিজাইন উপহার দিলাম, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।